চলছে করোনা পরিস্থিতি, তাই পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার অন্তর্গত সাতুড়ি ব্লকে মানুষ কতটা সচেতন রয়েছে এবং স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক পাচ্ছে কিনা, আগামী দিন আরও পরিষেবা মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায়, সেই উদ্দেশ্যে রঘুনাথপুর মহকুমার শাসক দিব্যা মুরুগেশন বুধবার সাতুড়ি ব্লক অফিসে সাতুড়ি থানার ওসি পলাশ বারিক, জয়েন্ট বিডিও এবং সাতুড়ি ব্লকের বিএমও এইচ ডক্টর আশিস বিশ্বকর্মার সঙ্গে একটি আলোচনা করেন এবং করোনা পরিস্থিতি নিয়ে সাতুড়ি ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিকের অফিসে রঘুনাথপুর মহকুমা শাসক। তারপর তিনি মুরাড্ডি বিপিএইচ হাসপাতালে পরিদর্শন করে দেখলেন এই করোনা পরিস্থিতিতে হাসপাতাল থেকে জনসাধারণ ঠিকঠাক পরিষেবা পাচ্ছে কিনা এবং তিনি করোনা টেস্ট থেকে শুরু করে ভ্যাকসিন সমস্ত ব্যাপার খতিয়ে দেখেন। আমার এখানে উনি দেখলেন ভ্যাকসিন কোথায় হচ্ছে কিংবা স্যাম্পল কীভাবে কালেকশন হচ্ছে, কতগুলো ভ্যাকসিনেশন হয়েছে, কোভিড পেশেন্ট কতগুলো আছে, অ্যাক্টিভ কেস কতগুলো আছে, এগুলো দেখা হলো। আর একটা নতুন সাইট উনি দেখছিলেন যেখানে 18+ যদি ভ্যাকসিনেশন হয় তাহলে ওভার ক্রাউডিং যেন না হয়, এই জন্য আর নতুন একটা জায়গা দেখলেন। উনি কিষাণ মান্ডিটা একবার দেখে গেছেন, এরপর উনি দেখুন কোথায় করলে সুবিধা হয়, এই জন্য উনি এসেছেন। মানে আজকে আমরা সাতুড়ি ব্লকে ভিজিট করেছি সুদীপের এন্টায়ার কোভিড ম্যানেজমেন্ট প্ল্যান। আমরা বিএমও সাহেব এবং জয়ন্তীদের সাহেব এবং ওষুধ সাতুড়ি সাহেবের সঙ্গে আমরা বসে পুরো প্ল্যানটা রিভিউ করলাম, যখন র্যাপিড টেস্ট কত হচ্ছে, কোভিড অ্যাক্টিভ পেশেন্টসকে কীভাবে মনিটর করা হচ্ছে। এবং এখানে বিপিএসিতে এসে আমি দেখেছি যে আপনার ভ্যাকসিনেশনের কী প্ল্যান আছে, কী ধরনের হচ্ছে, জায়গা কি স্পেশাস আছে, ক্রাউডিং হচ্ছে কি না, অ্যান্ড এখন আমরা দেখি সেটাকে ভালো করে চলছে। অ্যান্ড ইন দ্য ফিউচার আমরা ভেবেছি যে আমরা আমাদের ভ্যাকসিনেশন সেন্টারকে একটু স্পেশাস জায়গাতে শিফট করার চেষ্টা করবো, যেটা নিয়ে আমরা দেখছি আইডেন্টিফাই করার চেষ্টা করছি। অ্যান্ড যখন হবে আমরা ইসকে বাবা।